নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে জাকিয়া তাবাসসু একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, বোধন, সুকান্ত ভট্টাচার্য। হে মহামানব, একবার এসো ফিরে, শুধু একবার চোখ মেলো এই গ্রাম নগরের ভিড়ে। এখানে মৃত্যু হানা দেয় বারবার, লোকচক্ষুর আড়ালে এখানে জমেছে অন্ধকার। এই যে আকাশ, দিগন্ত মাঠ, স্বপ্নে সবুজ মাটি, নীরবে মৃত্যু গেড়েছে এখানে ঘাটি। কোথাও নেই কপাল, মরে ও মরক মন্যন্তর ঘন ঘন বন্যার আঘাতে আঘাতে ছিন্ন ভিন্ন ভাঙা নৌকার পাল। এখানে চরম দুঃখ কেটেছে সর্বনাশের খাল। ভাঙা ঘর, ফাঁকা ভিটেতে জমেছে নির্জনতার কালো। হে মহামানব, এখানে শুকনো পাতায় আগুন জ্বালো। ব্যাহত জীবনযাত্রা, চুপি চুপি কান্না বও বুকে, হে নির্বিহারী সঙ্গী, আজ শুধু মনে মনে ঢুকে ভেবেছো সংসার সিন্ধু কোনো মতে হয়ে যাবে পার, পাই পাই বাধা ঠেলে। তবু আজও বিস্ময় আমার ধূর্ত প্রবঞ্চ, যারা কেড়েছে মুখের শেষ গ্রাস, তাদের করেছে ক্ষমা, ডেকেছ নিজের সর্বনাশ। তোমার ক্ষেতের শস্য চুরি করে যারা গুপ্ত কক্ষতে জমায়, তাদেরই দুপায়ে প্রাণ ঢেলে দিলে দুঃসহ ক্ষমা। লোভের পাপের দুর্গ গম্বুজ ও প্রাসাদে মিনারে তুমি যে পেতেছ হাত, আজ মাথা ঠুকে বারে বারে অভিশাপ দাও যদি, বারংবার হবে তা নিষ্ফল। তোমার অন্যায় যেন এই অন্যায় হয়েছে প্রবল, তুমি তো প্রহর গোন, তারা মুদ্রা গড়ে কোটি কোটি, তাদের ভাণ্ডার পূর্ণ, শূন্য মাঠে কঙ্কাল করটি। তোমাকে বিদ্রুপ করে, হাতছানি দিয়ে কাছে ডাকে, কুজ্জুটি তোমার চোখে, তুমি ঘুরে ফেরো দুর্বিপাকে। পৃথিবী উদাস, শোনো হে দুনিয়াদার, সামনে দাঁড়িয়ে মৃত্যু কালো পাহাড়, দগ্ধ হৃদয়ে যদিও ফেরাও ঘাড়, সামনে পেছনে কোথাও পাবে না পার, কি করে খুলবে মৃত্যু ঠেকানো দ্বার, এই মুহূর্তে জবাব দেবে কি তার। লক্ষ লক্ষ প্রাণীর দাম অনেক দিয়েছি উজাড় গ্রাম, শুধু আসলে আজকেই তাই যুদ্ধ শেষের প্রাপ্য চাই। কৃপণ পৃথিবী, লোভের অস্ত্র দিয়ে কেড়ে নেয় অন্য বস্ত্র, লোলুপ রসনা মেলা পৃথিবীতে, বাড়াও হাত থাকে ছিঁড়ে নিতে। লোভের মাথায় পদাঘাত হানো, আনো রক্তের ভাগীরথী আনো, দৈত্যরাজের যত অনুচর মৃত্যুর ফাঁদ পাতে পর পর, মেলো চোখ আজ ভাঙো সে ফাঁদ, হাঁকো দিকে দিকে সিংহনাদ। তোমার ফসল তোমার মাটি, তাদের জীবন মরণ কাঠি, তোমার চেতনা চালিত হাতে এখনো কাব্যে আশঙ্কাতে। স্বদেশ প্রেমের ব্যঙ্গম পাখি মারণ মন্ত্র বলে, শোনো তা কি, এখনো কি তুমি আমি স্বতন্ত্র, করো আবৃত্তি হাঁকো সে মন্ত্র, শোন রে মালিক, শোন রে মজুদার, তোদের প্রাসাদে জমা হলো কত মৃত মানুষের হাড়, হিসাব কি দিবি তার। প্রিয়াকে আমার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলতে পারি। আদিম হিংস মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। শোন রে মজুদার, ফসল ফলানো মাটিতে রোপণ করব তোকে এইবার, তারপর বহু শত যুগ পরে ভবিষ্যতের কোনো জাদুঘরে নৃতত্ত্ববিদ হয়রান হয়ে মুচবে কপাল তার, মজুদার মানুষের হাড়ে মিল খুঁজে পা ভার,
তেরোশো সালের মধ্যবর্তী মালিক মজুমদার মানুষ ছিল কি? জবাব মেলে না তার। আজ আর বিমুড় আস্ফালন নয়, দিগন্তে প্রত্যাসন্ন সর্বনাশের ঝড়। আজকের নৈঃশব্দ হোক যুদ্ধারম্ভের স্বীকৃতি, দুহাতে বাজাও প্রতিশোধের উন্মত্ত দামামা। প্রার্থনা করো হে জীবন, হে যুগ সন্ধিকারের চেতনা, আজকে শক্তি দাও যুগ যুগ বাঞ্ছিত দুর্দমনীয় শক্তি। প্রাণে আর মনে দাও শীতের শেষে তুষার গলানো উত্তাপ। টুকরো টুকরো করে ছেড়ো তোমার অন্যায় আর ভীরুতার কলঙ্কিত কাহিনী। শোষক আর শাসকের নিষ্ঠুর একতার বিরুদ্ধে একত্রিত হোক আমাদের সংহতি। তা যদি না হয় মাথার উপর ভয়ঙ্কর বিপদ নামুক, ঝড়ে বন্যায় ভাঙুক ঘর। তা যদি না হয় বুঝব তুমি তো মানুষ নও, গোপনে গোপনে দেশদ্রোহীর পতাকা পাও। ভারতবর্ষ মাটি দেয়নি কো, দেয়নি জল, দেয়নি তোমার মুখেতে অন্ন, বাহুতে বল, পূর্বপুরুষ অনুপস্থিত রক্তে, তাই ভারতবর্ষে আজকে তোমার নেই কোথায়। নমস্কার, আমার এই আবৃত্তিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং গানবন্দি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।